নমস্কার বন্ধুরা, আমি প্রসেনজিৎ। আপনারা দেখছেন সাদে স্বাস্থ্যে আল্লাদে। সামনে আসন্ন বর্ষা, ভাবছেন কোথায় যাব? আমরা বলি কি, মেঘালয় চলে যান। বর্ষাতে মেঘালয় জাস্ট অপূর্ব। এখানে আমরা 4 থেকে 5 দিনের ট্যুর প্ল্যান বলবো, অথবা 1-2 দিন বেশি হতে পারে, 6 থেকে 7 দিন। মেঘালয়কে 3টে সেক্টরে ভাগ করা যায়, খাসি হিলস, জয়ন্তিয়া হিলস, গারো হিলস। কয়েকটি বিষয় আপনাদের মাথায় রাখতে হবে, যে আপনি কীভাবে মেঘালয়ে আসবেন, কোন সেক্টরে ঘুরবেন, কোন সময় আসবেন, অর্থাৎ বছরে কোন সময় এলে সবথেকে ভালো, এবং অবশ্যই একটা ওভারঅল বাজেট, এইটা নিয়েই আপনার টোটাল ট্যুর প্ল্যানটা করতে হবে। প্রথমেই বলি কীভাবে মেঘালয়ে আসবেন। মেঘালয়ে আসতে গেলে আপনাকে গৌহাটি হয়ে ঢুকতে হবে। গৌহাটি হলো নর্থ ইস্ট ইন্ডিয়াতে ঢোকার গেটওয়ে। অল ওভার ইন্ডিয়া থেকে ফ্লাইট আসছে, আপনি আসতে পারেন ফ্লাইটে। কলকাতা থেকে শিলং ডিরেক্ট ফ্লাইটও আছে, অথবা আপনি ট্রেনে আসতে পারেন। বিভিন্ন জায়গা থেকে ট্রেন আসছে, তো সেখানে যেটা আপনার পক্ষে সুবিধা হবে, ফ্লাইট অথবা ট্রেন, আপনি সেইভাবে মেঘালয়তে আসতে পারেন। আমরা যেহেতু কলকাতা থেকে গেছিলাম, কলকাতা থেকে বেস্ট ট্রেন হলো সরাইঘাট এক্সপ্রেস। এছাড়াও আরও অনেকগুলি ট্রেন আছে, আপনারা দেখে নেবেন। চলুন এবার ট্যুর প্ল্যানটা কী হতে পারে দেখে নিন। প্রথম দিন আপনারা শিলং চলে যান। গৌহাটি থেকে শিলং নিয়ার অ্যাবাউট 100 কিলোমিটার্স, সময় লাগে গাড়িতে টানা গেলে 2.5 ঘন্টা মতো। গৌহাটি থেকে শিলং যাওয়ার জন্য আপনারা পাবলিক ট্রান্সপোর্ট অ্যাভেল করতে পারেন, অথবা শেয়ার গাড়ি নিতে পারেন। শেয়ার গাড়ি নিলে ওই 500-600 এরকম খরচা পড়বে, আর না হলে গাড়ি রিজার্ভ করে নিতে পারেন। নন এসি গাড়ি হলে 2,500 টাকা মতো, আর এসি হলে ওই 3,000 টাকার ওপরে। তো আপনাদের যেটা সুবিধা সেই মতো অ্যাভেল করবেন। 3টে অপশানস আছে। গৌহাটি থেকে শিলং যাওয়ার আগে পড়বে আপনার উমিয়াম লেক। শিলং থেকে 15 কিলোমিটার দূরে উমিয়াম লেক, এটা দেখে আপনারা শিলংয়ে যেতে পারেন। শিলংয়ে থাকার সবথেকে বেস্ট অপশন পুলিশ বাজার। এখানে প্রচুর হোটেলস আছে, নানা রকম রেস্টুরেন্ট আছে। আপনারা দেখে বাজেট অনুযায়ী হোটেল ঠিক করবেন। মিনিমাম 2,500 থেকে 3,000 টাকা থেকে হোটেল শুরু, এরপরে আপনি যতটা যেতে পারবেন, যেমন আপনার বাজেট সেই অনুযায়ী খুঁজে নেবেন। এই পুলিশ বাজারে খাওয়ার প্রচুর অপশানস আছে। জিভার ফুড চেনের অন্তর্গত রেস্টুরেন্টগুলিতে আপনারা যেতে পারেন, সেরকমই একটি সিটি হার্টস ধাবা, এটি পুলিশ বাজারে। এখানে আপনার আসুন, ভালো লাগবে, অবশ্যই রেকমেন্ডেবল। প্রথম দিনে আপনারা শিলং থেকে সোহরা চলে যান। সোহরা এখান থেকে 55 কিলোমিটার মতো দূরত্ব। তবে হ্যাঁ, সকাল সকাল বেরোবেন, নাহলে সকাল 7টার পর ট্রাফিক জ্যাম শুরু হয়ে যায় শিলংয়ে, দেরি হয়ে যাবে তখন। দেখে নিন মাওডক ভিউ পয়েন্ট, ভারী সুন্দর এই জায়গাটা, অনেক পর্যটক আসে, ছবি তোলার মতো জায়গা। প্রাণ ভরে দেখুন, ছবি তুলুন, উপভোগ করুন। এরপর দেখুন ওয়াকাবা ওয়াটারফল, রাস্তা থেকে বেশ খানিকক্ষণ নিচে নেমে এসে ওয়াটারফলসে পৌঁছাতে হয়, খুব সুন্দর। ওয়াটারফলসের ওপরে যেখান থেকে জলটা পড়ে, সাধারণত নিচে থেকে ওয়াটারফলস দেখি আমরা, ওপর থেকে জলটা পড়ছে, কিন্তু এখানে যেখান থেকে জলটা পড়ছে সেখানে ওয়াকাবা ফলস তার একদম টপে। এখানে আরও 2টি ওয়াটারফলস আছে, ডানথেলেন ওয়াটারফলস আর ওয়াইসেরেং ওয়াটারফলস। এটা আমরা মিস করে গেছি, কারণ সেদিন আমরা যেদিন গেছিলাম সেখানে বন্ধ এসব ছিল, সেই জন্য মিস করে গেছি। নৌ কালিকাই ওয়াটারফলস, এরপর দেখুন নৌ কালিকাই ওয়াটারফলস। এরপর সেভেন সিস্টার ওয়াটারফলস, এটা আমরা অনেকটা দূর থেকে দেখেছি, বর্ষার ঠিক আগে গেছিলাম তাই জল খুব কম ছিল। বর্ষার সময় যান, প্রচুর জল। এখানে একটি ইকো পার্ক আছে, চাইলে আপনারা সেটাও দেখতে পারেন। এটি দেখে চলে যান কেনডেম ওয়াটারফলস, এটা একটি আউটস্কার্টে কিন্তু অপূর্ব। আমরা কেনডেম ওয়াটারফলসের সামনে,
বিউটিফুল, যতগুলো ওয়াটারফল দেখলাম তার মধ্যে এইটা সব থেকে ভালো লেগেছে। এরপর দেখে নিন মসমাই কেভ। এই মসমাই কেভের সামনে দাঁড়িয়ে আমরা চেরাপুঞ্জিতে এলে এই কেভগুলি কখনোই মিস করবেন না। অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর, স্ট্যালাকটাইট অ্যান্ড স্ট্যালাকমাইট, জাস্ট ন্যাচারাল বিউটি। এগুলোকে আপনারা দেখুন, একটু সময় নিয়ে দেখুন, একদিনে দেখতে পারেন, অথবা আমরা বলবো আপনারা দুদিন সময় নিন, যদি হাতে একটু সময় লাগে আরও একদিন থাকুন। চেরাপুঞ্জি দুর্দান্ত জায়গা, একটু সময় নিয়ে ঘুরুন, এনজয় করবেন। এরপর দেখে নিন আরোয়া কেভস। চেরাপুঞ্জিতে থাকার অনেক হোমস্টে আছে, হোটেল আছে, আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা সেগুলিতে থাকতে পারেন। ডাবল ডেকার রোড ব্রিজ রেইনবো ফলস দেখতে গেলে শহরা থেকে 1 ঘন্টা গাড়িতে যেতে হবে, তারপর ট্রেকিং করতে হবে, অনেকটা রাস্তা, সারাদিন লেগে যায়। যাদের কোমরে হাঁটুর সমস্যা আছে তাদের পক্ষে অসুবিধা। তো আপনারা যদি ভাবনা চিন্তা করেন এখানে যেতে পারেন, একটা দিন গোটা দিন লাগবে। এরপর ডে 3-তে চলে যান এশিয়ার পরিষ্কার গ্রাম দেখতে, মাওলিনং। সোহরা থেকে ডিস্টেন্স প্রায় 81 কিলোমিটার মতো, প্রায় 2.5-3 ঘন্টা মতো লাগবে। অপূর্ব জায়গা, ওখানে প্রচুর হোমস্টে আছে, প্রায় প্রতি বাড়িতেই হোমস্টে আছে, আপনারা গিয়ে ওখানে থাকতে পারেন, অথবা আগে থেকে অনলাইনে বুকিং করা যায়। ওখানে আমরা বলবো একটি দিন অন্তত থাকুন। মাওলিনং থেকে বেরিয়ে সকাল সকাল দেখে নিন রিওয়াই গ্রামে সিঙ্গেল লিভিং রুট ব্রিজ। প্রকৃতির মাঝে এইভাবে রুটগুলো ছড়িয়ে যাচ্ছে, এই রুট নতুন নতুন রুট হচ্ছে। এই যে যারা প্রকৃতিকে ভালোবাসেন তারা কিছুক্ষণ এখানে থাকুন, প্রকৃতিকে উপভোগ করুন, এরপর বেরিয়ে পড়ুন ডাউকের উদ্দেশ্যে। রাস্তায় পড়বে বোরহিল ওয়াটারফলস, উমক্রেম ওয়াটারফলস, এটি দেখে চলুন ডাউকি। ডাউকিতে বোটিং করুন, উমগট নদীতে, দারুণ লাগবে। এরপর যদি হাতে সময় থাকে চলে যান স্নো প্যাডাল, ওখানে বিভিন্ন রকম ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটিস আছে, আপনারা চাইলে করতে পারেন। এরপর দেখে নিন ভারত বাংলাদেশ সীমান্তে তামাবিল বর্ডার। এরপর দেখে নিন অনন্যা ক্রাঞ্চুরি। ডাউকি থেকে ক্রাঞ্চুরি যেতে আপনাদের 1 ঘন্টা মতো লাগবে গাড়িতে, তবে এটা মিস করবেন না, সত্যিই সুন্দর, অপূর্ব, অনন্য। ক্রাঞ্চুরি দেখে যদি হাতে সময় থাকে তাহলে দেখে নিতে পারেন ফেফে ওয়াটারফলস, সেটিও ভারী সুন্দর। এরপর চলে আসুন শিলংয়ে, রাত্রিবাস শিলংয়েই করুন। ডে 5-এ শিলং থেকে সকাল সকাল বেরিয়ে পড়ুন, প্রথমে চলে যান নার্তিয়াং দুর্গা টেম্পল। এটি পুরাণ কথা অনুযায়ী 51 পীঠের অন্যতম একটি পীঠ, একটু আউটস্কার্টে, কিন্তু যান ভালো লাগবে। তার পাশেই দেখে নেবেন মনোলিথ গার্ডেন। এরপর পরপর দেখতে থাকুন লাইটলুম ক্যানিয়নস, শিলং পিক, তারপর এলিফ্যান্ট ফলস, রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি, ওয়ার্স লেক, গলফ কোর্স। আপনাদের হাতে সময় থাকলে দুদিনেও শিলং সাইট করতে পারেন, পরের দিন শিলং থেকে বেরিয়ে চলে আসুন গৌহাটির উদ্দেশ্যে। সকাল সকাল চলে আসুন, দেবী কামাখ্যা মায়ের মন্দিরে চলে যান, পুজো দিন, মন ভরে পুজো দিন। 5-6 দিনের জন্য শিলং সোহরার ট্যুর প্ল্যান আপনারা এইভাবে সাজান। মেঘালয়তে সারা বছরই যাওয়া যায়, তবে বেস্ট টাইম হলো বর্ষাকালে যাওয়া, কারণ ওখানে ওয়াটারফলসগুলো আছে, সেটা বর্ষাকালে গেলে জল প্রচুর পাওয়া যায় আর দুর্দান্ত লাগে, না হলে সারা বছরই যেতে পারেন। তবে হ্যাঁ, এই সময়তে পর্যটক যেহেতু অনেক বেশি যায়, হোটেল পাওয়াটা একটু কষ্টকর এবং হোটেলের রেটও বেশি থাকে, ফলে আপনারা আগে থেকে বুক করে তবেই কিন্তু যাবেন। অ্যাভারেজ হোটেল ভাড়া 3-3,500 টাকা। এইবার একটি গুরুত্বপূর্ণ কথা, বাজেট। আমরা কোনো জায়গায় বেড়াতে গেলে সবার আগে যেটা মাথায় আসে, কত খরচ হবে,
মোটামুটি চারজনের হিসাব যদি আমরা এখানে করি তাহলে পার ডে গাড়ি ভাড়া হিসাবে 4,000 টাকা অ্যাভারেজে পড়বে, হোটেলের জন্য 3,000 অথবা 3,500 টাকা। শিলং শহরায় ঘোরার আরেকটি অল্টারনেটিভ অপশনস আছে, এখানে MTDC-র প্যাকেজ বুক করা যায়। শিলংয়ের পুলিশ বাজারে MTDC-র অফিস আছে, সেখানে গিয়ে আপনারা ট্যুরিস্ট প্যাকেজ বুক করতে পারেন। এক এক দিনের জন্য এক এক রকম খরচা, 500-600 এরকম। ওরা একটা আপনাদের ক্যাটালগ দিয়ে দেবে, আপনাদের পছন্দ অনুযায়ী বুক করে দেবেন। সেখানে গেলে কিন্তু খরচ অনেকটা কম হবে, পার ডে পার হেড 500-600-700 এরকম রেট আছে, আপনারা দয়া করে গিয়ে সেটা দেখে নিতে পারেন। কিন্তু MTDC-র প্যাকেজে গেলে ওরা আপনাদের যেই চার্ট দেবে সেইখানেই নিয়ে যাবে, এক্সট্রা কোনো জায়গায় কিন্তু আপনারা ঘুরতে পারবেন না। যেটা নিজেরা গেলে সেই ফ্রি অপশনসটা থাকে, এবার সেটা আপনাদের উপর নির্ভর করবে, আপনারা নিজেরা চুজ করবেন কোন কোন জায়গাতে যাবেন নাকি না। MTDC-র ওরা যা গাইডলাইন দেবে সেই অনুযায়ী যাবেন, সেটা ডিপেন্ডস অন ইউ। খাওয়ার জন্য মোটামুটি চারজনের 1,000 টাকা 1,200 টাকা এরকম। এখানে একটি কথা বলা প্রয়োজন, আপনারা খাবার লোকাল ফুড ট্রাই করতে পারেন, প্রচুর স্ট্রিট ফুড আছে, সেগুলো গুণমানে যথেষ্ট ভালো, সেখানে কিন্তু খাবার বাজেট কিছুটা কমবে। শিলংয়ের পুলিশ বাজারে প্রচুর স্ট্রিট ফুড পাওয়া যায়, আপনারা ট্রাই করতে পারেন, বাজেট কিছুটা কমবে। কিছু সিজন অনুযায়ী কম বেশি একটু ডিফার করবে, অ্যাভারেজে যে খরচাটা হয় সেটা আমরা বলে দিলাম। আর গৌহাটি অবধি ফ্লাইটে বা ট্রেনে সেটা তো আলাদা ভাড়া। মেঘালয় সিরিজ নিয়ে 15টি পর্বে ভিডিও আমাদের এই চ্যানেলে দেওয়া আছে, প্রত্যেকটি ভিডিও আলাদা আলাদা করে আপনারা দেখতে পারেন, আশা করি আপনাদের ভালো লাগবে। সেখানে অনেক ডিটেলে দেওয়া আছে, আপনারা ডিটেলে জানতে পারবেন। এখানে ওভারঅল আমরা একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম যেটা আপনাদের মেঘালয় বেড়াতে গেলে কাজে লাগবে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন, আর অন্যকেও আনন্দে রাখবেন। তাহলে দেখা হচ্ছে পরের ব্লগে অন্য একটি ভিডিওয় অন্য একটি জায়গায়। ধন্যবাদ, নমস্কার।